এক ধাক্কায় বার করে দিয়েছি, কাঞ্চন বিতর্কে ফুঁসে উঠলেন প্রাক্তন স্ত্রী, কি জানিয়েছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাঞ্চন মল্লিককে নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে, তার একটি মন্তব্যে একদা বন্ধুরাও তাকে করেছেন ত্যাগ। সুদীপ্তা চক্রবর্তী প্রতিবাদ জানিয়েছিলেন, চুপ করে রইলেন না অভিনেত্রী মানসী সিনহাও। এবার তাকেই সমর্থন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের, যিনি আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রথম থেকেই ছিলেন সক্রিয়। মানসী লিখেছেন, কাঞ্চন মল্লিক এতদিন বন্ধু তালিকায় ছিলেন বলে কাল থেকে বড়ই মুষড়ে ছিল। আর চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় পিঠ চাপড়ে বলে উঠলেন, হাল ছেড়ো না বন্ধু। কালকেই বন্ধু তালিকা থেকে এক ধাক্কায় বার করে দিয়েছে কাঞ্চনকে। চন্দনদা আর বিপ্লব সেই তালিকায় বর্তমান বলে আজ ভারী গর্ব হচ্ছে, সেই প্রতিক্রিয়ায় শেয়ার করেছেন পিঙ্কি। শুধু তাই নয়, কাঞ্চনকে উদ্দেশ্য করে তার বক্তব্য স্বার্থপর কিছু মানুষ বন্ধুর বেশে থাকে। ফ্রয়েড বলেছেন, যেসব মানুষের বন্ধু বেশি বুদ্ধাঙ্ক কম। পরিচিতের সংখ্যা অনেক হতে পারে, ভালো লাগলো দেখে মানুষের ফোকাস নষ্ট করা আর সহজ নয়। বিচার মিলবেই, এটাই আমাদের সাধারণ মানুষের মূল মন্ত্র। কি বলেছিলেন কাঞ্চন যা নিয়ে এত বিতর্ক, কোথা থেকে ঘটনার সূত্রপাত? রবিবার তৃণমূলের এক ধর্ণা মঞ্চে কাঞ্চন বলেন, যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো, তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না, এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো না নেবেন না, সরকারি পুরস্কার গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। যে চিকিৎসকরা প্রায় এক মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে কাঞ্চন বলেছেন, এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দুবার ভাবেন। এরপরেই অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, অনেকদিন ধরে একসঙ্গে অভিনয় করেছি, ওকে আমার জীবন থেকে ত্যাগ করলাম, শুভবুদ্ধি ফিরে পাক, চাবিটা খুঁজে পেলে আবার যোগাযোগ করব। প্রতিবাদ করেন অভিনেত্রী বিদীপ্তাও। এরপরেই চাপের মুখে নতি স্বীকার করেন কাঞ্চন মল্লিক, চান ক্ষমাও। সেই ভিডিও আমরা গতকাল পোস্ট করেছিলাম, আপনারা চাইলে চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই, দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।